বুধবার বিশ্ব রক্তদাতা হিসাবে উদযাপন হল নিউ ব্যারাকপুর বহুমুখী ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ত্রিধারা উদ্যোগে সুহাসিনী কলোনি উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের দুপুরের শ্রেণীকক্ষে পড়ুয়াদের ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হলো মহতি আলোচনা সভা। রক্তদানের সচেতনতা বাড়াতে, রক্তদাতাদের উৎসাহিত করতে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর প্রতিনিধি তথা পৌরসভা পরিচালিত বিসি রায় জেনারেল হাসপাতাল মাতৃসদনের চেয়ারম্যান ঋষিকেশ রায়, ত্রিধারা কর্ণধারের সমাজসেবী গৌতম মজুমদার, সভানেত্রী সুতপানন্দী, বিদ্যালয় সহ শিক্ষিকা মৌসুমী দাস চাকলাদার প্রমুখ। পৌর প্রতিনিধি ঋষিকেশ রায় বলেন, গ্রীষ্মের প্রখর তাপদাহ উপেক্ষা করেই নিউ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রক্তদান সমাপন উৎসব চলছে। মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কর্মসূচি বেশ ভালোই সাড়া ফেলেছে। ত্রিধারা এই সেমিনারের আয়োজনের পড়ুয়াদের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতি খুব ভালো লাগলো। সমাজসেবী গৌতম মজুমদার বলেন, দীর্ঘ 41 বছর ধরে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করে চলেছে এই সংগঠন। রক্তদানকে উদ্বুদ্ধকরণের মধ্যে দিয়ে সংগঠনের এই পথচলা শুরু। রক্তদান শিবিরের মেয়েদের আরও বেশি করে এগিয়ে যেতে হবে। 18-এর ঊর্ধ্বে মেয়েরা বেশি করে এগিয়ে আসতে পারলেই কিছুটা ঘাটতি পূরণ হবে বলে তার ধারণা। রক্তদান শুদ্ধিকরণে রক্তদাতাদের বেশি করে উৎসাহিত করার জন্য রক্তদাতাদের শ্রদ্ধা সম্মান জানাতে এই সেমিনারের আয়োজন। সমাজকর্মী সুতপানন্দী রক্তদানের সচেতনতা, মেয়েদের উদ্বুদ্ধকরণের বার্তা তুলে ধরেন এবং মেয়েদের এবং মায়েদের রক্তদানের ভয়ভীতি কাটিয়ে রক্তের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। শিক্ষিকা মৌসুমী দাস চাকলাদার বলেন, 18 বছর বয়সে প্রথমে রক্তদান করি, দীর্ঘ 19 বার রক্ত দিয়েছি। শিক্ষিকা হিসাবে মেয়েদের ভালোবাসাও রয়েছে। দীর্ঘ অভিজ্ঞতার পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, রক্ত দানের মধ্যে দিয়ে জীবনকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। সংক্ষিপ্ত অথচ সাড়ম্ব অনুষ্ঠানে বেশ ভালোই সাড়া ফেলেছিল এদিন এই আলোচনা শিবিরে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমি নিজেকে তোমাদের টিচার, তোমাদের ভালোবাসি, তোমাদেরকে বোঝানোর জানানোর দায়িত্ব, জানার থেকে অজানার পথে নিয়ে যাওয়ার দায়িত্ব, সেই জায়গা থেকেই বলছি যে ব্লাড ডোনেশন আমাদের ভবিষ্যতের ক্ষেত্রে আরও অনেক বেশি মানসিক, শারীরিক, আর্থিক, সামাজিক। রক্তদান সম্পর্কে আমি দু একটি কথা তোমাদের কাছে বলব। নিশ্চয়ই বৃহদাকারে আমার থেকে রক্তদান সম্পর্কে বেশি জানেন গৌতম বা মৌসুমী, এরা আছে, তারা বলবেন। আমেরিকার একটি রিসার্চ মেডিকেল প্রাপ্তবয়স্ক পুরুষ বলা 18 থেকে 64-65 বছর পর্যন্ত তারা রক্ত দিতে পারে। বছরে 4 বার কিন্তু তারা রক্ত দিতে পারে। এবং এই যে রক্ত দিচ্ছি আমরা, একটা কথা আগে বলে রাখা ভালো, যে আগে রক্তদান সম্পর্কে কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা অন্যরকম প্রতিক্রিয়া ছিল, কিন্তু আজকে মানুষ কিন্তু স্বেচ্ছায় রক্তদান করবার জন্য এগিয়ে আসছে। আমরা প্রথমত জানলাম এটা মানে কেন হয়, কার উপলক্ষে, অর্থাৎ বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনারের জন্য, মানে জন্মদিন উপলক্ষে তিনি প্রথম এবিও গ্রুপ পদ্ধতি
চালু করেন। এবং সবার আগে মানে ভালো লাগছে যে আমাদের স্কুলে এরকম একটা সেমিনার হচ্ছে এবং আমরা এতে জয়েন করেছি। এতে করে আমাদের মধ্যে, আমাদের বিশেষত আমাদের মায়েদের মধ্যে যারা কিছুটা কুসংস্কারগ্রস্ত এবং কিছুটা ভয়ভীতি রয়েছে, তারা মূলত সচেতন হতে পারলেন যে রক্তের কতটা প্রয়োজন। সত্যি নিজেদের বাড়িতে যদি সেই প্রবলেমটা না হয় তাহলে হয়তো বোঝা যায় না যে রক্ত কতটা প্রয়োজন। তো এটা মায়েদের বোঝানো হলো, আমাদের বোঝানো হলো, খুব ভালো লাগছে যে আমাদের স্কুলে এরকম একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো আমার নাম মোহনা গোলদার, ক্লাস 11। কি বার্তা দেবেন নতুন প্রজন্মের কাছে? নিউ ব্যারাকপুরে গৌতম মজুমদার ত্রিধারার একটা সমাজসেবী সংস্থা, এটা নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। তার অনুরোধে আমাদের মাননীয়া প্রধান শিক্ষিকা মনিকা বিশ্বাস ঘোষের সহায়তায় আমরা নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলে মেয়েদের নিয়ে একটা সেমিনার করেছি, করলাম। এতে কেন রক্তদাতা রক্ত দিতে চাই আমরা, বা এই যে রক্তদান সম্পর্কে যে একটা ভীতির সঞ্চার ছিল এতদিন, সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটা কেটে গেছে। তো আজকে এই রক্তদাতা দিবসে আমরা অন্ততপক্ষে ছাত্রীদের কাছে, যারা ছোটো ছোটো মেয়ে, যারা ভবিষ্যতে আগামী দিন আরও এই রক্তদাতা দিবসে তারা রক্ত দিতে গিয়ে কীভাবে উৎসাহিত হতে পারে, সেই সম্পর্কে কিছু আলোচনা আমরা আজকে করলাম। এবং রক্তদানের ক্ষেত্রে কিছু সমস্যা আছে কি না, রক্ত দিলে কি কি আমাদের সুফল হয়, একটা মানুষ রক্ত দিলে তার যে হৃদরোগ তার সম্ভাবনা যে অনেক কমে, যক্ষা রোগের সম্ভাবনা যে একটা অনেক কমে, কোলেস্টেরলের সম্ভাবনা যে আজকে অনেক কমে, এটা আমাদের মানুষের মধ্যে এটা বিশদ আকারে প্রচারের দরকার আছে। এবং আমি তাই এই স্কুল আয়োজন করে নবরাকুর কলোনি গার্লস হাই স্কুলের সভাপতি হিসেবে আমি নিজে গর্বিত, এবং গৌতম মজুমদারের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ঋষিকেশ রায়, সভাপতি নবরাকুর কলোনি গার্লস হাই স্কুল। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।